সেন্ট মার্টিনে ঘুরতে গিয়ে, শুটকির বাজারে গিয়ে শুটকি না কিনে ফেরত আসা এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তাই আমিও চলে আসলাম সেন্ট মার্টিনের সব থেকে বড় শুটকির বাজারে শুটকি কিনতে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ শুটকি রয়েছে এই দোকানগুলোতে। এইদিকে কাঁচা মাছের শুটকি ঝুলিয়ে রাখা আছে, কত বড় একটা ছুরি মাছের শুটকি! এত বড় মাছ দেখে ছবি তোলার জন্য টুপ করে দাঁড়িয়ে গেলাম। দুপুরের সময় হওয়াতে অনেক দোকানেই দোকানদার ছিল না, তাই সব দোকান ঘুরে দেখা সম্ভব হয়নি। মূলত আমি গিয়েছিলাম লইট্টা শুটকি কেনার জন্য। এখানে এক এক দোকানে এক এক ধরনের শুটকির দাম চাচ্ছিল। তবে শুটকির বাজার ঘুরে একটা ধারণা হলো, শুটকি কেনার সময় অবশ্যই শুকনো দেখে শুটকি কেনা উচিত। তা না হলে কিছুদিন পরে শুটকিতে পোকা হবে এবং আপনি যখন কিনবেন তখন ঠকেও যাবেন, কারণ ভেজা শুটকিতে অনেক বেশি ওয়েট থাকে। আমি মোটামুটি যে কয়টা দোকান ঘুরে দেখেছি তার ভিতরে এই দোকানের শুটকিগুলো আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এখান থেকে লইট্টা শুটকি নিয়েছিলাম। আপনারা যখন শুটকি কিনবেন অবশ্যই দাম দর করে কিনবেন। আর এই দোকানে শুটকির কেজি চেয়েছিল 700 টাকা করে, অন্যান্য দোকানে আরো বেশি দাম চেয়েছিল। আপনারা যখন শুটকি কিনবেন অবশ্যই দাম দর করে কিনবেন এবং শুকনা শুটকি মাছ কিনবেন, আশা করি এতে ঠকবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শুটকিগুলাকে প্যাকেট করে দিচ্ছে। আমরা যেহেতু ঢাকায় যাব, গাড়ির মধ্যে অন্য কারো শুটকির গন্ধে সমস্যা হতে পারে, সেই জন্য সুন্দর করে প্যাকেট করে শুটকিগুলাকে দিয়েছে।